नमस्कार बंधुरा, माम्स वाओ किचेने आपनादेर सबाइके स्वागत। आमार आजके रेसिपि जन्माष्टमी स्पेशल मालपोआ। ए मालपोआ खेते खुबी सुस्वादु और जन्माष्टमीर दिन तो गोपालेर भीषणी पछन्देर ए मालपोआ। तो चलुन बंधुरा, आमरा देरी ना करे देखे नि ए नरम तुलतुले रसे भरा मालपोआ किभाबे खूब सहजे बाड़ीते बानानो जाए। मालपोआ तैरि करार जन्य प्रथमे आमि ब्याटारटा तैरि करे नेब। সেজন্য আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি। এই ছোট বাটি মেপে আমি দু বাটি ময়দা এর মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই একই বাটি মেপে হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা মৌরি দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ আমি এলাচ পাউডার, আর এর মধ্যে আমি দিচ্ছি 2 চামচ মতো কনডেন্স মিল্ক। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। এবারে আমি এই সমস্ত উপকরণ এই দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা আমি খুব বেশি পাতলা করব না। মালপোয়ার জন্য ব্যাটারটা আমি একদম তৈরি করে নিয়েছি। এবারে আমি এটা ঢাকা লাগিয়ে 10 মিনিট রেখে দেব যাতে সুজিটা একদম নরম হয়ে গিয়ে ময়দার সাথে মিশে যায়। এবারে আমি চিনির সিরাটা তৈরি করে নেব মালপোয়ার জন্য। সেই জন্য আমি এখানে এই কাপ মেপে 2 কাপ চিনি নিয়ে নিয়েছি। আর ওই একই কাপ মেপে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া এলাচ। আমি শিরাটা একটু ফুটে উঠতে দেব। চিনি শিরাটা আমি প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে হাফটা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে চিনি শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও বসে যাবে না। এটা আমি আরও মিনিট পাঁচে ফুটিয়ে নিই। চিনি শিরাটা একদম তৈরি হয়ে গেছে। এটা খুব বেশি ঘন আমি করিনি, জাস্ট এটা একটু চটচটে মতো হয়েছে। এবারে আমি গ্যাস ওভেন থেকে চিনি শিরাটা নামিয়ে নেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে আমি মালপোয়া ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম। এটা আমি আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। সুজিটাও বেশ একটু ফুলে উঠেছে। এবারে আমি মালপোয়াগুলো তৈরি করে নেব। মালপোয়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়েছি। এতে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে এক এক করে মালপোয়াগুলো ছেড়ে দেব। এখানে আমি মালপোয়া তৈরি করার জন্য এরকম গোল একটা ডাবু হাতা নিয়েছি। এটা করেই আমি মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি একটু হতে দেব। এটা হয়ে গেলে একাই ফুলে ওপরে ভেসে উঠবে। এটা উপরে ভেসে উঠেছে। এবারে আমি সাবধানে এটা অপর পিঠটাও উল্টে দেব। এই মালপোয়াটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি। ওই একইভাবে আমি আরো একটা মালপোয়া ভেজে নিচ্ছি। মালপোয়াগুলো ভাজার সময় খুব বেশি হিট দেওয়া যাবে না। এটা আমি মিডিয়াম রেখে ভেজে নেব, না হলে মালপোয়াগুলো উপর থেকে হয়ে যাবে আর ভিতরটা একদম কাঁচা থেকে যাবে। মালপোয়াগুলো একদম লুচির মতো সুন্দর ফুলে উঠছে। এখানে আমার সবগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো রসে দেব। চিনি শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছিল, এটা আমি আবারও একটু গরম করে নিয়েছি। এবারে আমি একটা একটা করে মালপোয়া এই শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি।
মালপোয়াগুলো আমি দু পিঠ খুব ভালোভাবে এই রসের মধ্যে ডুবিয়ে নেব। আর এইভাবেই আমি মালপোয়াগুলো প্রায় 10 মিনিট এই রসের মধ্যে রেখে দেব। দশ মিনিট পর আমি মালপোয়াগুলো রস থেকে তুলে নিই। 15 মিনিট পর আমি এই মালপোয়াগুলো রস থেকে তুলে নিয়েছি। এগুলো খুবই নরম হয়েছে আর এর ভিতরগুলো খুব ভালোভাবে রস ঢুকে গেছে। আমি এটা গার্নিশের জন্য উপর থেকে সামান্য একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে জন্মাষ্টমীর দিন অবশ্যই বাড়ির গোপালকে একবার বানিয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।